বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে এমন একটি ঘটনা শোনাতে চলেছি যা আপনাদের সকলকেই অবাক করে দিবে। একজন হিন্দু মেয়ের সাথে কি হলো এবং সে একজন মুসলিম মেয়ের সাথে কি করেছিল তা জানলে আপনারা সকলেই অবাক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকেই সুস্বাগতম জানাই। বন্ধুরা, ভারতের একটি গ্রামের মধ্যে একটি মুসলিম মেয়ে এবং একজন হিন্দু মেয়ে বসবাস করত। সেই হিন্দু মেয়েটি মুসলমান মেয়েটির সাথে কি করেছিল এবং এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হিন্দু মেয়েটিকে কি শাস্তি দিয়েছিল তা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই অনুরোধ করছি ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকল প্রকার গুনাহ থেকে রক্ষা করুন। যারা গুনাহ থেকে রক্ষা পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন। এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করি। একদা এক গ্রামের মধ্যে একজন মুসলিম মেয়ে বসবাস করত। সেই গ্রামের মধ্যে কিছু সংখ্যক মুসলমান বসবাস করত আর বাকি সব হিন্দু পরিবার বসবাস করত। সেই মুসলিম মেয়েটি ছিল অনেক পরহেজগার একটি মেয়ে। মেয়েটির নাম ছিল আসফিয়া এবং সেই গ্রামের প্রধান যিনি হিন্দু ছিলেন তার একটি মেয়ে ছিল, তার নাম ছিল সীমা। সীমা অনেক সুন্দরী একটি মেয়ে ছিল, তাই সে তার সৌন্দর্যতা নিয়ে অনেক অহংকার করত। তবে তার চেয়ে বেশি সুন্দরী ছিল আসফিয়া। তবে আসফিয়া কখনো তার সৌন্দর্যতা নিয়ে অহংকার করত না। আসফিয়া স্কুলে গেলে সে সবসময় সালোয়ার কামিজ এবং মাথায় হিজাব পরিধান করে যেত। আর অন্যদিকে সীমা এমন টাইট জামাকাপড় পরিধান করত যাতে করে তার দেহের সকল অঙ্গ বোঝা যেত। সীমা এবং আসফিয়া একই ক্লাসের মধ্যে পড়াশোনা করত। তবে আপনাদেরকে বলে দেই যে সীমা আসফিয়াকে দেখে অনেক বেশি জ্বলত, কেননা আসফিয়া সীমার চাইতে অনেক বেশি সুন্দরী ছিল। তাই অনেক সময় সীমা আসফিয়াকে নিয়ে হাসি ঠাট্টা করত এবং তার বান্ধবীদেরকে সীমা আসফিয়ার সম্পর্কে অনেক বাজে বাজে কথাবার্তা বলত এবং আসফিয়াকে নিচু করত। আসফিয়া এই সকল বিষয়ে কান দিত না, সে নিজের মতো করে চলাফেরা করত। আসফিয়া যেমনই একজন পরহেজগার মেয়ে ছিল তেমনি সীমা একজন চরিত্রহীন মেয়ে ছিল। আসফিয়া সারাদিন বেশিরভাগ মহান আল্লাহর ইবাদতে কাটাত, আল্লাহর দরবারে দোয়া করত, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করত। আর অন্যদিকে সীমা বাইরে ঘুরে বেড়াত এবং ছেলেদেরকে নিজের রূপ দেখাত এবং নানান ছেলের সাথে কথাবার্তা বলত। একদিন আসফিয়া স্কুলে এলে সীমা তাকে অনেক অপমান করে এবং সীমা প্রধানের মেয়ে হওয়ায় আসফিয়া কিছু বলতে পারল না। সীমা সবসময় আসফিয়া যে মুসলমান তা নিয়ে হাসি ঠাট্টা করত। সে বলতো, তোমাদের রব মিথ্যা, আমাদের মূর্তির ভগবান সত্য। এবং সীমা আসফিয়াকে এটাও বলতো যে কোথায় তোমাদের রব, দেখাও আমাকে, তাকে তো দেখা যাচ্ছে না। এবং বলতো, আর আমাদের ভগবানকে দেখো, মন্দিরে গিয়ে দেখতে পারবে। আসফিয়া কিছু উত্তর না দিয়ে চুপ করে রইল। এর কিছুদিন পরে আসফিয়ার মা মৃত্যুবরণ করে এবং আসফিয়ার মায়ের গোসল, জানাজা এবং কবর দেওয়া সম্পন্ন করা হয়। এরপর কিছুদিন অতিবাহিত হয়ে গেলে আসফিয়া স্কুলে যায় এবং সীমা আসফিয়াকে দেখে আবার তাকে বলে যে তোর মা তো কবরে, এখন কি হবে তার, তাকে তো সাপ বিচ্ছু কামড়ে খেয়ে নেবে, তোর রব কি আদৌ তোর মাকে রক্ষা করতে পারবে? যদি না পারে তাহলে আমার ভগবানের কাছে প্রার্থনা করিস, আমার ভগবান তোর সাহায্য করবে। এইভাবে সীমা আসফিয়াকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। আসফিয়া অনেক অসহায় হয়ে গিয়েছিল এবং তার মাও এই দুনিয়া থেকে চলে গিয়েছিল। এবং এরপর থেকে সীমা প্রতিনিয়ত আসফিয়ার মায়ের কথা বলে আসফিয়াকে খ্যাপাত এবং কবর নিয়ে খারাপ খারাপ কথা বলত। একদিন আসফিয়া স্কুলে গেলে সীমা আসফিয়াকে ক্লাসের মধ্যে সকলের সামনে তার মায়ের ব্যাপারে বলে যে আসফিয়ার মা অনেক খারাপ একজন মহিলা ছিল এবং তার ব্যবহার আচরণ অনেক খারাপ ছিল এবং আসফিয়ার মায়ের অন্য পুরুষের সাথে সম্পর্ক ছিল বিধায় তার মা এত জলদি মৃত্যুবরণ করেছে। এই কথা শুনে ক্লাসের সকলেই হাসাহাসি করতে থাকে এবং আসফিয়া সেদিন এই কথা শুনে অনেক দুঃখ পায়। আসলে আসফিয়ার মা অনেক নেক একজন মহিলা ছিলেন। আসফিয়ার মা সবসময় গরিব দুঃখীদের সাহায্য করতেন এবং গরিব দুঃখীদের খাবার খাওয়াতেন। তবে সেদিন যখন সীমা আসফিয়ার মায়ের সম্পর্কে এই সকল কিছু বলে তখন আসফিয়া অনেক দুঃখী হয়ে যায় এবং কান্না করতে করতে বাসায় চলে আসে। বাসায় আসার পর আসফিয়া ওযু করে দুই রাকাত নফল নামাজ আদায় করে এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, ইয়া আল্লাহ, আমার মা যিনি মৃত্যুবরণ করেছেন তার সম্পর্কে মানুষ খারাপ খারাপ কথাবার্তা বলছে, তুমি তো জানো ইয়া রব আমার মা কেমন ছিলেন, ইয়া আল্লাহ তুমি সেই সকল মানুষদের শিক্ষা দান করো যারা তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করে এবং আমার মায়ের সম্পর্কে বাজে বাজে কথা বলে, আমাকে তুমি সাহায্য করো ইয়া মাবুদ,
এইভাবে সেদিন আসফিয়া অনেক কান্না করল এবং আল্লাহর দরবারে দোয়া করল। এরপর কিছুদিন অতিবাহিত হয়ে গেল এবং সীমার বাবার মৃত্যু হয়ে গেল। সীমার বাবার মৃত্যু হলে সীমার বাবাকে যখন জ্বালানোর জন্য শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হলো, তখন একটি অদ্ভুত দৃশ্য দেখা গেল। সেখানে সীমার বাবাকে যখন আগুন দেওয়া হচ্ছিল, তখন তা বারবার নিভে যাচ্ছিল এবং আগুন জ্বলছিল না। সকলে এই দৃশ্য দেখে অনেক অবাক হয়ে গেল। এরপর যখন এক পর্যায়ে আগুন জ্বলে গেল, তখন সীমার বাবা সেই জ্বলন্ত আগুন থেকে হঠাৎ করে উঠে দৌড়ে বের হয়ে এলো। এই দৃশ্য দেখে সকলেই অবাক এবং ভয় পেয়ে গেল। সীমার বাবা যখন উঠে আসে, তখন সে বলতে লাগে, জলদি করে আমাকে এই গ্রামের ইমামের কাছে নিয়ে চলো। সকলেই তাকে গ্রামের ইমামের কাছে নিয়ে গেল। এরপর সীমার বাবা বলল, ইমাম সাহেব, আপনি আমাকে মুসলমান করে দিন। ইমাম সাহেব বলল, কেন? উত্তরে সীমার বাবা বলতে লাগল, আমি মৃত্যুর পর দেখেছি আমাকে জ্বলন্ত আগুনের একটি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেই জায়গা ছিল অনেক ভয়ানক, তা দেখে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম এবং সেখানের দৃশ্য দেখে আমি বুঝে গিয়েছি যে কোন ধর্ম সত্য এবং আসল রব কে, তাই আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন। এরপরে ইমাম সাহেব সীমার বাবাকে কালিমা পাঠ করায় এবং মুসলমান বানিয়ে দেয়। তবে একটু পরেই মুসলমান হওয়ার পর সীমার বাবা আবার মারা যান। এরপর সীমার বাবাকে মুসলমানের কবরস্থানে নিয়ে গিয়ে কবর দেওয়া হয়। এই দৃশ্য দেখে সীমা অনেক হতভম্ব হয়ে গিয়েছিল এবং সে ভাবতে লাগল, আসলেই ইসলাম আসল ধর্ম। এরপর সীমা তার বাবার এই দশা দেখে অনেক অবাক হয়ে যায় এবং তার মাথার মধ্যে সে অনেক বড় একটি আঘাত পায়। সেই দৃশ্য দেখার পর মনে হচ্ছিল যে সীমার পুরো দুনিয়া উল্টে গিয়েছে। সে ভাবতে লাগল, আমি আসফিয়াকে না জানি কি কি বলেছিলাম এবং তার মায়ের সম্পর্কেও না জানি কি কি খারাপ খারাপ কথা বলেছিলাম, তাই হয়তো মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে শিক্ষা দেওয়ার জন্যই এই দৃশ্য দেখালেন। সীমা এরপর অনেক ভয়ে ভয়ে থাকতে লাগল। একদিন যখন সীমা স্কুলে গেল, সেই দিন সে ভয়ে ভয়ে আসফিয়ার কাছে দেখা করল এবং তাকে বলল, আসফিয়া, আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি অনেক বড় একজন পাপী এবং তোমাকে এবং তোমার মাকে নিয়ে না জানি কি কি খারাপ খারাপ কথা বলেছি। আসফিয়া বলল, মহান আল্লাহ পাক তোমাকে ক্ষমা করুক। এই বলে আসফিয়া সেখান থেকে চলে গেল। সীমা এরপর থেকে আর স্বাভাবিক ছিল না। সে প্রতিনিয়ত ভয়ের মধ্যে থাকত এবং ভাবত যে আমার সাথে মৃত্যুর পর কি হবে। সীমা এই কথা চিন্তা করতে করতে সিদ্ধান্ত নিল যে সে মুসলমান হয়ে যাবে এবং সেও গ্রামের ইমামের সাথে সাক্ষাৎ করে মুসলমান হয়ে যায়। এবং এরপর সে মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে ক্ষমা প্রার্থনা করে এবং বেশি বেশি মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদত করতে থাকে। তবে সীমা তার বাবার সেই দৃশ্য তার চোখ থেকে সরাতেই পারছিল না এবং এইভাবে ভয়ে তার এত খারাপ অবস্থা হয়ে গিয়েছিল যে দুই মাস পর সীমাও মৃত্যুবরণ করে। সীমার মৃত্যুর কথা শুনে আসফিয়া অনেক অবাক হয়ে যায় এবং সীমার মুসলমান হওয়ার পর সে যেভাবে আল্লাহর ইবাদত করত, তা দেখে আসফিয়া অনেক খুশি ছিল। তাই আসফিয়া মহান আল্লাহ পাকের কাছে দোয়া করল, ইয়া আল্লাহ, তুমি সীমাকে ক্ষমা করে দাও এবং তাকে জান্নাত দান করো। এরপর সীমাকে গ্রামের সকল মুসলমান মিলে তাদের কবরস্থানে দাফন করে এবং তার জন্য দোয়া করে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।